আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, এতদিন শুনে আসছি মিজানুর রহমান আজহারির মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, তারেক মানের মাহফিল বন্ধ হয়ে গেছে। আজকে আজকে দেখলাম আব্দুল আল আলামিনের মাহফিল বন্ধ হয়ে গেছে। কেন এই মাহফিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কী জন্য এই মাহফিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কেন কোরআনের দাওয়াত মানুষ দিতে দিচ্ছে না, এখন মুসলমান মুসলমানেরাই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। গোপন তথ্যে পাওয়া গেছে মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি নামে এক ব্যক্তি তাকে আমন্ত্রণ না করায়, তাকে দাওয়াত না দেওয়ায় এই মাহফিলটিকে তিনি বিভিন্নভাবে মামলার মাধ্যমে পুলিশ দিয়ে মাহফিলটিকে বন্ধ করেছে। আপনারাই দেখুন, একটা কত বড় প্যান্ডেল সাজাচ্ছে, সব কিছু কমপ্লিট, এখন এই মুহূর্তে মাহফিল বন্ধ, আপনাদের কীরকম লাগে? সচেতন হয়ে যান, মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি হইতে সাবধান, কারণ যে ইসলামের মাহফিল বন্ধ করে সে কখনো ভালো মানুষ হতে পারে না।